হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইয়োনস। আজকের আলোচনার বিষয়, বেগুন গাছে প্রচুর বেগুন ধরাবেন কিভাবে। বেগুন গাছে ফুল ফল এসে ভরে যাবে, অর্থাৎ বেগুনের ফলন কি কি উপায়ে বাড়ানো যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। বেগুন গাছে প্রচুর বেগুন ধরানোর জন্য প্রথম শর্ত হচ্ছে গাছকে সুস্থ রাখতে হবে। গাছ সুস্থ থাকলে কিছু টেকনিক খাটিয়ে বেগুনের ফলন বাড়ানো সম্ভব। বেগুন গাছে যাতে রোগ না হয় সেদিকে খেলে রাখতে হবে এবং পোকামাকড়ের আক্রমণ কমাতে হবে। এ সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। বিভিন্ন উপায়ে বেগুন গাছে বেগুন ধরানো যায়, উপায়গুলো জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নেওয়া যাক কি ওষুধ স্প্রে করলে প্রচুর ফুল ও ফল ধরবে। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ওষুধ মাইক্রোটাস নামে, এটি ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড। এটি ব্যবহার করতে হয় অধিক ফুল ও ফলের জন্য। বেগুন গাছের জন্য 1 মিলি মাইক্রোটাস 5 লিটার পানিতে মিশিয়ে ফুল আসার সময় প্রথমবার স্প্রে করবে। যেহেতু এটি দীর্ঘদিন কাজ করে তাই দ্বিতীয়বার স্প্রে করবেন 25 থেকে 30 দিন পর। মাইক্রোটাস 25 মিলি বর্তমানে বাজার মূল্য 35 থেকে 40 টাকা, গায়ে লেখা আছে 55 টাকা। এটি ব্যবহার করলে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফল ঝরা কমিয়ে ফলের সংখ্যা বৃদ্ধি করবে ও ফলের আকার বৃদ্ধি করবে। এ কারণে আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবে, তাই নিশ্চিত এটি ব্যবহার করতে পারেন। তবে এই মাইক্রোটাসের সাথে ফ্লোরা বা ফোরা অথবা ফার্টি হরমোন ব্যবহার করতে হবে। প্রচুর ফুল আসবে এবং ফল ঝরে পড়বে না, অধিক ফলন পাবে। এছাড়াও যারা অল্প পরিমাণে বেগুনের গাছ রোপণ করে থাকেন তারা বেগুন গাছে 3G কাটিং ও 4G কাটিংয়ের মাধ্যমে বেগুনের ফলন বাড়াতে পারে। বেগুনের 3G কাটিং ও 4G কাটিং কীভাবে করতে হয় সে সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারে। এছাড়াও সুষম সার প্রয়োগের মাধ্যমে বেগুনের ফুল ও ফল বৃদ্ধি করা যায়। গাছের শিকড় গঠনের জন্য অবশ্যই ফসফরাস ব্যবহার করতে হবে। ফসফরাসের অভাব পূরণকারী রাসায়নিক সার TSP। আবারও বলছি, ফসফরাসের অভাব পূরণকারী রাসায়নিক সার TSP। ফসফরাসের অভাব হলে ফুলের সংখ্যা কম হয়, ফুলের সংখ্যা কমলে অবশ্যই ফলন কম হবে। এক কথায় ফসফরাসের উপকারিতা হলো গাছের শিকড় বৃদ্ধি করে এবং ফুল ও ফল উৎপাদনে সাহায্য করে। একটি বেগুন গাছে প্রচুর বেগুন ধরানোর জন্য অবশ্যই উন্নত জাত চাষ করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে ভালো জাত ছাড়া ভালো ফলন পাওয়া সম্ভব না, তাই জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে মাটি নির্বাচন। বেগুন গাছে কখন কি সার ও বালাইনাশক প্রয়োগ করতে হয় এবং কিভাবে পরিচর্যা করলে গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে এবং ফলন বেশি পাওয়া যায় সে সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।